Assalamualaikum friends, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমি আরো একটি নিউ ভিডিওতে। সো যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন স্ক্রিনে আপনাদের পড়তে জানাই স্বাগতম এবং অভিনন্দন। সো फ्रेंड्स আপনারা যেটি আমাদের দেখতে পড়তেছেন এখানে স্ক্রিনে এটি বেডরুমের ভিতরে এটি আমাদের ডেকোরেশন কাজটা করা এবং এখানে আমাদের কিছু উইন্ডোজ গেট করা আছে জালানার ভিতরে গেটগুলি করা আছে এবং আমাদের কাজটিগুলো এখনো চলমান দেখা যায় আমাদের কাজটি এখনো শেষ হয় না এখানে আমাদের কাজটি এখনো রানিং প্রজেক্ট এবং এখানে আমাদের একটি উইন্ডে এখানে একটি আমাদের টিভি ডিজাইন করা আছে আপনারা দেখতেই পারতেছেন কত একটি খুব সুন্দর একটি টিভি ডিজাইন করা আছে এখানে আপনি ইসে করলে কোনো এখানে টিভি বসাতে পারবেন এবং এটা জাস্ট আপনি কোনো এইভাবেই আপনি রেখে দিতে পারবেন দেখা যায় আপনার অনেক আলো বের হবে লাইটিং যে ডিপ লাইট হ্যাঁ এখানে আমরা কোনো সিস্টেমগুলি আমরা করে দিছি ঠিক আছে এবং এখানে আমাদের সুইচ পড়েছে সুইচের জন্য কোনো আলাদা ভাবে একটা সিস্টেম করে দিয়েছি যাতে আপনার সুইচ আপনি ইজি ভাবে আপনি কোনো ইয়ার করতে পারেন ঠিক আছে সেই জন্য কোনো আলাদা ভাবে একটা সুইচ করে দিয়েছি এখানে তো এখানে আমরা খুব সুন্দর একটি ডিজাইন আমরা এখানে দেওয়ালের ভিতরে আমরা করেছি ওয়ালের ভিতরে এবং পাশাপাশি আমরা এখানে আপনার টিভির জন্য আলাদা ভাবে আপনি লাইন রাখা আছে আপনি ইচ্ছা করলে আপনি টিভিও বসাতে পারবেন এবং এইগুলির ভিতরে আপনার দেখা যায় এখানে আপনি ফুলের টপ রাখতে পারবেন এখানে আপনি ফুলের টপ রাখতে পারবেন ঠিক আছে তো এখানে আমাদের আরো কিছু বেস্ট এখানে আমাদের জালানার ভিতরে আপনি পর্দার গেট করা আছে হ্যাঁ এখানে আপনি পর্দার গেট আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে পর্দা ব্যবহার করতে পারবেন এখানে এবং আমাদের উপরে এখানে আমাদের জিপসামের ফলস সিলিং এর ডেকোরেশন কাজটা করা আছে এবং এটা কোন আসলে যখন লাইটিং করা কমপ্লিট হবে তারপরে কোন অনেক সুন্দর লাগবে আসলে আপনারা কল্পনা বাইরে কতটা সুন্দর লাগবে এই ডিজাইনটা যখন আমাদের কমপ্লিট করা হবে লাইটিং করা এই ব্রেট টু জেড যখন কমপ্লিট করা হবে অনেক সুন্দর লাগবে ডিজাইনটা অবশ্যই আপনারা আশা করছি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি এখানে আমাদের রানিং প্রজেক্টটা আসলে কমপ্লিট হতে হয়তো আর কিছুদিন টাইম লাগবে 15 কি 20 দিন আমাদের পুরো ফল কমপ্লিট হতে কাজটা এরকম সময় লাগবে এখানে আরও কিছু বেস্ট কাজ করা আছে এটা হলো তাদের পুরো হোয়াইট কালার এখনও রাখা আছে খুবই নিখুঁত একটি ডিজাইন করা আছে এখানে দেখতেই পারতেছেন এখানে কতটা সুন্দর একটি ডিজাইন কোনো এখানে করা আছে ফ্রেন্ডস এবং এখানে আমাদের পুরো পাড়ির কাজটা আমি আপনাদের নিয়ে উদ্দেশ্যে কিউ নিয়ে আসবো এবং আমাদের এই কাজটা হয়তো 15 থেকে 20 দিন আমাদের টাইম লাগবো শেষ হইতে তারপর আমরা এটারে লাইটিং মেটিং সব কিছু জ্বালাইয়ার পরে আমি আপনাদের ফুল বাড়ির ভিডিও দেবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন পাশাপাশি এবং এখানে আমি আপনাদের মাঝে তুলে ধরি কোথায় কি আমরা কাজগুলো করি ডেকোরেশনের এবং কোথায় কি ডেকোরেশনের কাজ কোন ডিজাইন আমরা করি আপনাদের মাঝে আমি তুলে ধরি ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরি আপনাদের দেখাই যে ভিডিওটি আসলে কাজটি কীরকম লাগছে কীরকম না লাগছে আপনার যেখানে যেই কাজগুলো আমরা করি আশা করছি যতটুকু পর্যন্ত পারি আমি আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওর ভিতরে এবং এখানে আমাদের একটি ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটি আমরা ইয়া করেছি দেখা যাচ্ছে গেট করেছি পাশাপাশি গর্জন ভর্তি আমরা করেছি এটারে এবং এটা জিপসামের একটা বিট দিয়ে দিয়েছি এখানে আপনার এটা হলো জিপসামের বিট দিয়ে দিছি রাউন্ড শেপ করে দিয়েছি এবং ভিতরে আপনার হলো একটা জিপসামের ফল সিলিং এর কাজ করা আছে এবং এটা যেহেতু ডুবলেজ বাসা পুরো বাড়ির কাজটা করা আছে এখানে এবং এখানে আমাদের এই যে জিপসামের পুরো ফল সিলিং এর ডেকোরেশনের কাজটা করা আছে এখন পর্যন্ত আমরা সাদা করেছি অনেক সুন্দর একটি ডিজাইন কোন এখানে করা হয়েছে ফ্রেন্ডস আসলে এই বাড়ির কাজটা আমরা কমপ্লিট সহকারে মানে এ টু জেড রঙের কাজ জিপসামের কাজ এ টু জেড পুরো বাড়ির কাজটা কোন এখানে করা হয়েছে আমাদের এবং এখানে আমাদের যে জিপসামের যে সিলিং ডেকোরেশনের কাজটা করা আছে খুবই নিখুঁতিতে সিলিং ডেকোরেশনের কাজটা করা আছে এবং এগুলির মাঝখানে কোনো গ্লাস আপনি দিতে পারবেন গ্লাস হবে ঠিক আছে আমাদের গ্লাস ডিজাইন হবে এরপর এবং যদি আপনাদের একটু বাড়িটা আমি দেখাই আসলে কতটা সুন্দর একটি বাড়ি দেখাই আপনাদের আমার একটু দূরে যাইতে হবে একটু দেখাই আপনাদের যেহেতু গ্রামের পুরো বাড়ি রঙের কাজ কোন আমরা এখানে করেছি পুরো বাড়ি রঙের কাজ এখানে করা হয়েছে আমাদের হ্যাঁ পুরো বাড়ি রঙের কাজ এখানে করা হয়েছে এবং বাড়িটা আসলে আপনাদের দেখাই কতটা সুন্দর একটি বাড়ি মানে আপনারা না দেখলে বলতে পারবেন যে অক্ত রাজকীয় একটি বাড়ি কোনো এখানে করা হয়েছে দেখতেই পারতেছেন আপনারা কতটা সুন্দর একটি বাড়ি কোনো এখানে করা হয়েছে আসলে অনেক সুন্দর একটি বাড়ি এবং পুরো বাড়ির রঙের কাজ যা ডেকোরেশনের কাজগুলো আমরা এখানে করেছি এবং খুবই জনপ্রিয় একটি বাড়ি এখানে করা হয়েছে ফ্রেন্ডস হ্যাঁ এবং আপনার হলো প্রথমত ঢুকতে
যে আপনার হলো যে এখানে আমাদের বারান্দা এবং প্রথমত ঢুকতে যেটা আপনার হলো এখানে এখানে আমাদের একটি ঝাড়বাতি হবে এবং এখানে আমরা একটি জিপসাম ডেকোরেশন করে দিছি এবং ফয়সাল ভাই এটা ঠিকানাটা দিয়ে দিছে সে নাম ঠিকানা একটু জেড দিয়ে দিছে এবং এটা হলো তাদের গর্জন বোর্ড দিয়ে সেই কোন কাঠ দিয়ে এটা করা হয়েছে ঠিক আছে তো পুরো বাড়ির কাজটা আসলে আপনাদের আমি কমপ্লিট সহকার হইলো আমি আপনাদের কমপ্লিট সহকার হইলে আমি আপনাদের পুরো বাড়ির ভিডিও দেব অবশ্যই আশা করছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি আমাদের দেখে বা আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা জিপসাম ডেকোরেশন কাজটা আপনারা করাবেন আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি ইনশাল্লাহ এবং আমাদের দ্বারা আপনারা সারা বাংলাদেশেই কাজগুলো করে নিতে পারবেন আমরা 64 জেলায় দিয়ে কাজগুলো করে থাকি এবং আমাদের কাজটা করা হইলো নোয়াখালী সোনাইমুনি এখানে করা হয়েছে তো যাই হোক আসলে আমি ভিডিওটি এখানে শেষ করব যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফ্রেন্ড দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম